হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আই কিউ হান্ড্রেড আজকে আমরা দেখব ফুটেসআই দু হাজার চোদ্দো সালের কোয়েশ্চেন এর আগের ভিডিওতে আমরা একান্ন থেকে পঁচাত্তর অবধি দিয়ে দিয়েছি আজকের ভিডিওতে ছিয়াত্তর থেকে একশো অব্দি দেখব দু হাজার চোদ্দো সালে ফুট এসআই দেড়শো নম্বরের পরীক্ষা হয়েছিলো সেখানে জি কে হচ্ছে একশো নম্বর ছিল আর ম্যাথ হচ্ছে পঞ্চাশ নম্বর চলো তাহলে শুরু করা করা যাক ছিয়াত্তর স্টেট ইন হুইচ ফিউ ইউ কভার্ন দ্য মেনি মোনার্কি ওলিক প্লুটোকেসি অটোক্লেসি সঠিক ক্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি ওলিক হচ্ছে হচ্ছে শর্টিক্যান্সার মানে অল্প সংখ্যক গোষ্ঠীর দ্বারা বা বা অল্প সংখ্যক গ্রুপ দ্বারা সরকার চালাকে চালায় যারা তাদের বলা হয় ওলিক কার্কি হচ্ছে সঠিক অ্যান্সার তারপরে মোনার্কি বলা হয় রাজতন্ত্রকে আর প্লুটোকেসি হচ্ছে বড় লোকদের দ্বারা সরকার যারা চলে মানে হচ্ছে কোনো বিজনেসম্যান বা যারা ধনী ব্যক্তি তাদের দ্বারা সরকার যদি চলে তাহলে তাদের বলা হয় প্লুটো কেসি হচ্ছে সব বলে তারপরে নেক্সট হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট ইজ লোকেটেড অ্যাট সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি দার্জিলিং দার্জিলিংয়ে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট হচ্ছে আছে তারপরে আটাত্তর দ্য মাস অ্যান্ড দ্য ভ্যালোসিটি অফ অ্যান অবজেক্ট বোথ আর ডবল ইস কাইনেটিক এনার্জি বিকাম শর্ট অ্যান্সার তাহলে এখানে অপশান বি হচ্ছে শর্ট এইট টাইমস হচ্ছে হবে উনআশি হচ্ছে কী বলছে ওজন লেয়ার ধ্বংসের কারণ কী শর্টে ক্যান্সার হচ্ছে এখানে ওজন লেয়ার যে ক্ষয়প্রাপ্ত হচ্ছে তার কারণ হচ্ছে অপশান এ সি এফসি ক্লোরো ফ্লুরো কার্বন হচ্ছে শর্টে ক্যান্সার এই সিএফসি কোথায় আছে সি সিএইচসি হচ্ছে রেফ্রিজারেটরে থাকে আমাদের যে ফ্রিজ আছে ফ্রিজে এই গ্যাসটি থাকে তারপরে এটা হচ্ছে তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স মানে এখানে বলছে টেস্ট ক্রিকেটে দশ উইকেট নেওয়া ভারতীয় ভারতীয় কোন বোলার এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অনিল অনিল কুম্বলে হচ্ছে সঠিক ক্যান্সার কাঠমান্ডু কোন নদীর তীরে অবস্থিত এখানে সঠিক অ্যান্সার কী হবে কাঠমান্ডু হচ্ছে বাগমাতি নদীর তীরে অবস্থিত অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার তারপরে ইউরিনের কালার যে হলুদ হয় কিসের প্রেজেন্সে হয় কিসের উপস্থিতির জন্য ইউরিনের কালার হচ্ছে হলুদ হয় সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি ইউরোক্লোমের দ্বারা হচ্ছে এই প্রস্রাপের কালার হচ্ছে হলুদ হয় তারপরে মাল ফাংশনিং অফ হুইচ অফ দ্য ফলোইং অর্গান কস জন্ডিস শর্টে ক্যান্সার হচ্ছে অপশান বি লিভার লিভার হচ্ছে সঠিক ক্যান্সার তারপরে ইন্ডিয়া শেয়ার কমন বর্ডার বর্ডারিং উইথ মানে ইন্ডিয়া কোন কোন দেশের সাথে বর্ডার শেয়ার করছে এখানে চারটে অপশান আছে এখানে শর্টে ক্যান্সার হচ্ছে অপশান এ হচ্ছে শর্টে ক্যান্সার নেপাল ভুটান চায়না পাকিস্তান হচ্ছে সঠিক অ্যান্সার তোমরা এখানে দেখতে পাচ্ছ অপশান বিতে আছে ইরান ইরানের সাথে ভারত বর্ডার শেয়ার করে না তারপরে এখানে সি সিতে আছে ইরাক ইরানের ইরাকের সাথেও ভারত বর্ডার শেয়ার করে না তারপরে এখানে ইরান আছে ইরানের সাথেও ভারত বর্ডার শেয়ার করে না তারপরে পঁচাশি পঁচাশি হচ্ছে পিমা ফেসি কেস ইস এস এটা চারটে অপশান আছে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার এস ইচ সিমস অ্যাট ফার্স্ট স্লাইড হচ্ছে সঠিক অ্যান্সার এখানে তোমরা এই ওয়ার্ডটা দেখছো প্রিমা ফেসি এটা হচ্ছে কোর্টের মধ্যে ব্যবহার করা হয় যখন কোনো আসামিকে যখন কোনো আসামিকে দোষী সাব্যস্ত করার জন্য পূর্ণ এভিডেন্স দরকার হয় তখন সেই ওয়ার্ডটাকে বলা হয় প্রিমা ফেসি তোমরা এটা গুগলে গিয়ে সার্চ করতে পারো তারপরে ছিয়াত্তর ছিয়াশি এখানে ছিয়াশি হচ্ছে পুলিৎজার পুরস্কার কিছুর সাথে সম্পর্কিত পুলিৎজার পুরস্কার দু হাজার চোদ্দো সালে এসছে আবার দু হাজার উনিশ সালে এসছে পরপর এসছে এই কোয়েশ্চেনটি তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি লিটারেচার আর জার্নালিজম মানে হচ্ছে সাহিত্যকতা আর সাংবাদিকতায় এই পুলিৎজার পুরস্কার দেওয়া হয় তারপরে সাতাশি সাতাশি কী বলছে দ্য দ্য ইমিনেট সীতার প্লেয়ার পন্ডিত রবিশঙ্কর ওয়াজ দ্য ডিসিপ্লিন অফ সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ বাবা আলাউদ্দিন খান হচ্ছে সঠিক অ্যান্সার এই বাবা আলাউদ্দিন খান হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর গুরু ছিল সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ অষ্টাশি অষ্টাশি হচ্ছে লাইট ইয়ার কিসের সাথে সম্পর্কিত লাইট ইয়ার মানে হচ্ছে আলোকবর্ষ আলোকবর্ষ হচ্ছে অপশন সি এর সাথে মানে ডিস্টেন্সের সাথে সম্পর্কিত দূরত্বের একক বলা হয় আলোকবর্ষকে এটা হচ্ছে রিজনিং এটা তোমাদের লাগবে না রিজনিং তারপরে নব্বই কি বলছে এখানে এখানে নিচে চারটে অপশান আছে কোনটি ফান্ডামেন্টাল রাইট নয় কোনটি হচ্ছে মৌলিক অধিকার নয় সেটা বলছে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমেরটা হচ্ছে মৌলিক অধিকার তারপরে বিয়েরটাও মৌলিক অধিকার তিনেরটাও মৌলিক অধিকার সাথে সম্পর্কিত কিন্তু তোমরা এখানে দেখো অপশান বিতে আছে রাইট টু প্রপার্টি এটা হচ্ছে সম্পত্তির অধিকার হচ্ছে মৌলিক অধিকার অধিকারে নেই এটা আগে মৌলিক অধিকারে ছিল কিন্তু পরে সেটি মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় কিন্তু এটা এটা হচ্ছে এখন বর্তমানে আছে তিনশো এ আর্টিকেলে আছে তিনশো এ আর্টিকেলে এই রাইট টু প্রপার্টি আছে এটা হচ্ছে এখন লিগাল রাইট তারপরে একানব্বই একানব্বই হচ্ছে হুইচ হুইচ অব দিস ল্যাঙ্গুয়েজ হ্যাভ হায়েস্ট নাম্বার অফ স্পিকার ইন ওয়েস্টবেঙ্গল তাহলে সব থেকে বেশি হচ্ছে বাংলা ভাষায় কথা বলে কিন্তু তারপরে কোনটা এটা জিজ্ঞেস করছে তাহলে এখানে অপশান অনুযায়ী সঠিক অ্যান্সার হচ্ছে সাঁওতাল হবে প্রথমে হচ্ছে বাংলা তারপরে হচ্ছে হিন্দি তারপর হচ্ছে সাঁওতাল সাঁওতালি তারপরে উর্দু তারপরে নেপালি এরকমভাবে পশ্চিমবঙ্গে মানুষ লোকজন কথা বলে তারপরে হচ্ছে বিরানব্বই বলছে এখানে এই কোশ্চেনটা হচ্ছে বাদ হবে এই কোশ্চেনটা ভুল আছে এখানে বলছে মহাশ্বেতা দেবীর ভাই কে যে হচ্ছে ফেমাস ফিল্ম ডাইরেক্টর এটা বলছে কিন্তু এটা হবে না যিনি মহাশ্বেতা দেবীর যিনি পিতা ছিলেন তার ভাই ছিল হৃত্বিক ঘটক তার ভাই ছিল হৃত্বিক ঘটক কিন্তু এখানে বলছে মহাশ্বেতার ভাই কে যিনি হচ্ছে এই ফেমাস ফিল্ম ডাইরেক্টার তাই জন্য এটা কোশ্চেনটা হবে না তারপরে হু ইনভেটেড ইলেকট্রিক জেনারেটর ইলেকট্রিক জেনারেটর কে আবিষ্কার করেছিলেন সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি মাইকেল ফ্যারডে মাইকেল ফ্যারডে জেনারেটর আবিষ্কার করেছিলেন অপশান এতে দেখছো আলেকজান্ডার গ্রাহাম বেল তিনি হচ্ছে টেলিফোন আবিষ্কার করেছিলেন তারপরে আই আলফেড নোবেল হচ্ছে ডায়নামাইট আবিষ্কার করেছিলেন তারপরে থমাস এডিশান হচ্ছে ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেছিলেন দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ পেন্সুলার ইন্ডিয়া দ্যাট ইজ কন্যাকুমারী ইস্ট এখানে কন্যাকুমারী হচ্ছে তোমরা জানো তামিলনাড়ুতে অবস্থিত তামিলনাড়ুর একদম নিচের দিকে এখানে চারটে অপশন দিয়ে দিয়েছে সেটা বলছে যে কন্যাকুমারীর সাথে সম্পর্কিত মানে কন্যাকুমারীর পাশ দিয়ে কোনটায় গিয়ে এখানে তোমরা দেখতে হচ্ছে টপিক অফ ক্যান্সার মানে কর্কটক্রান্তি রেখা কর্কটক্রান্তি রেখা হচ্ছে ভারতের মাঝখান থেকে গেছে মধ্যপ্রদেশের ওখান থেকে গেছে তারপরে এখানে তোমরা জানো শ্রীলঙ্কার নিচ থেকে ইকুয়েটর গেছে শ্রীলঙ্কার নিচ থেকে ইকুয়েটর মানে হচ্ছে নিরক্ষরেখা বা বিশ্বব শ্রীলঙ্কার নিচ থেকে তাহলে এখানে শর্টিক অ্যান্সার হচ্ছে অপশান ডি হচ্ছে শর্ট অ্যান্সার নর্থ অফ ইকুয়েটর মানে ও উত্তর দিক থেকে উত্তর দিকে এই কন্যাকুমারী অবস্থিত পঁচানব্বই হচ্ছে স্মোক সে শর্টেক অ্যান্সার হচ্ছে অপশান বি সলিউশন অফ সলিড ইন গ্যাস অপশান বি হচ্ছে শর্টেক অ্যান্সার ছিয়া ছিয়ানব্বই হচ্ছে বীরবল কোন রাজার আমলে ছিল এখানে সঠিক অ্যান্সার হচ্ছে তোমরা সবাই জানো অপশন বি আকবর আকবরের সময় বীরবল ছিল আকবরের নবরত্ন যে ছিল নবরত্নর মধ্যে এই রাজা বীরবল তিনি ছিলেন সাতানব্বই হচ্ছে ইফ ওই অ্যাড এক্সট্রা সলভেন্ট টু এ সলিউশন ইটস বিকাম তাহলে এখানে সঠিক শর্টিক অ্যান্সার কী হবে নন স্যাটুটেরেট হচ্ছে সঠিক অ্যান্সার অপশান মিন সি হচ্ছে সঠিক অ্যান্সার হবে তারপরে আটানব্বই কী বলছে আটানব্বই হচ্ছে লংগেস্ট রিভার অফ দ্য পেনিনসুলার ইন্ডিয়া ইজ তাহলে সবথেকে দীর্ঘতম নদী কী শর্টে ক্যান্সার হচ্ছে এখানে অপশান সি হচ্ছে সঠিক ক্যান্সার গোদাবরী গোদাবরি হচ্ছে সব থেকে দীর্ঘতম নদী এই পেনিনসুলার ইন্ডিয়ার মধ্যে আর এই গোদাবরীকে বলা হয় গঙ্গা অফ দ্য সাউথ ইন্ডিয়া নিরানব্বই কী বলছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এটা হচ্ছে তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স এটা তোমাদের লাগবে না তোমাদের লাগবে বর্তমানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে তোমাদের অ্যান্সার হয়ে যাবে ডি ওয়াই চন্দ্রচূড় ডি ওয়াই চন্দ্রচূড় বর্তমানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আছেন তারপরে এটাও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এটাও তোমাদের লাগবে না এখন বর্তমানে সেক্রেটারি অফ স্টেট অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আছেন কে অ্যান্টনি ব্লিন কেন অ্যান্টনি ব্লিন কেন হচ্ছে আছেন তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর এরপরের ভিডিওতে একশো এক থেকে একশো পঁচিশ অব্দি নিয়ে আসছি ধন্যবাদ